ভারত শ্রীলঙ্কার মধ্যে প্রথম ওডিআই ম্যাচটি তো ভারত জিতে নিয়েছে অনায়াসে এবং সেখানে কিন্তু শিকার ধান অর্থাৎ ভারতীয় দ্বিতীয় দলের ক্যাপ্টেনকে ভালো পারফরম্যান্স করেছে কিন্তু ভারতীয় দ্বিতীয় ওডিআই অর্থাৎ কাল মানে কুড়ি জুলাই হতে চলেছে সেখানে কিন্তু ভারতীয় দলে কিছু পরিবর্তন হতে চলেছে কেন হতে চলেছে সবই আজ আমরা এই ভিডিও বিস্তারিত আলোচনা আপনাদেরকে জানাচ্ছি তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যেখানে যেখানে শোনা যাচ্ছে যে পরের ম্যাচে যত সম্ভব দুটি তো পরিবর্তন হবেই আপাতত যেটি একটি অলরাউন্ডার বা একটি বলার পরিবর্তন আর একটি ব্যাটসম্যান পরিবর্তন তার কারণ ভারতীয় দলে প্রায় কুড়ি জনকে নিয়ে শ্রীলঙ্কায় এসেছে এবং মাত্র ছটি ম্যাচ হবে যেখানে ভেবেছিল ফার্স্টে পাঁচটি ওয়ানডে এবং তিনটি টি টোয়েন্টি ম্যাচ হবে কিন্তু না শেষ পর্যন্ত তিনটি ওডিয়া এবং তিনটি টি টোয়েন্টি ম্যাচ হচ্ছে এই জন্যে সব প্লেয়ারকেই সুযোগ দিতে হবে এই জন্যে এক এক প্লেয়ারকে সুযোগ দেওয়ার জন্যেই এক একটা ম্যাচে একজন করে পরিবর্তন করছে যেখানে পরবর্তী ম্যাচে আমরা অবশ্যই দুই থেকে তিনটি পরিবর্তন দেখতে পারি কোন কোন পরিবর্তন দেখতে পারি সেটা আপনাদেরকে জানাচ্ছি এবং হয়তো দলে পরের ম্যাচে আমরা দেখতে পারি সেই নীতিশ রানাকে কিন্তু কার পরিবর্তে ইন্ডিয়া শ্রীলঙ্কা সিরিজের জন্য সবচেয়ে বড় সুযোগ এক কোটি টাকা যেটা যেখানে মাই ইলেভেন সার্কেল এখন ডাউনলোড করুন ডিসক্রিপশনের লিঙ্ক আছে সেখান থেকে ডাউনলোড করলে আপনিও যেতে নিতে পারবেন এক কোটি টাকা সবচেয়ে বড় কথা সাথে মাই ইলেভেন সার্কেলে খেলুন যেখানে সেন্ট ওয়ার্সেন রাশিদ খান সৌরভ গাঙ্গুলি এছাড়াও আজিঙ্কিয়া রাহানের মতো প্লেয়ারদের দলটিকে হারাও এছাড়াও প্রথম বোনাস হিসেবে পেয়ে যাবেন দেড় হাজার টাকা এছাড়াও ফার্স্ট ডিপোজিটে তোমরা কুড়ি পার্সেন্ট এক্সট্রা ক্যাশ বোনাস পেয়ে যাবে আর এই মাই ইলেভেন সার্কেল থেকে কিন্তু অনেকজন রোজ অনেক অনেক প্রাইজ জিতছে তো নিজের ডেস্ক্রিপশনের লিঙ্ক আছে এবং ফার্স্ট কমেন্টে লিঙ্ক আছে সেখান ডাউনলোড করে নিলে এক্সট্রা অফার পেয়ে যাবেন এবং ডাউনলোড করুন মাই ইলেভেন সার্কেল দিস গেমস ইন বলসেন এলেন তো ফাইনালশন মে বিভেলে ইতিমধ্যেই শোনা যাচ্ছে যে পরের ম্যাচে হয়তো নীতিশ জানাকে দেখা যেতে পারে যে কোনো একটা ব্যাটসম্যানের পরিবর্তে যেখানে অবশ্যই ব্যাটসম্যানে পরিবর্তন হতে চলেছে দ্বিতীয় ওডিআই অর্থাৎ কুড়ি জুলাই যে ওডিটাই ওডিআই ম্যাচটি হচ্ছে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে সেখানে একটি পরিবর্তন দেখা যাবে আরেকটি পরিবর্তন দেখা যেতে পারে অলরাউন্ডার বিভাগে যেখানে কৃষ্ণাপ্পা গৌতমকে সুযোগ দিতে পারে এদিনকে শিকার ধান অর্থাৎ এবং শেষ পরিবর্তনটি ভুবনেশ্বর কুমারকে নিয়ে ভুবনেশ্বর কুমারকে হয়তো পরিবর্তন করাতে পারে তার কারণ তাদের তার চোটের কারণের জন্য চোটের কারণের জন্য ইতিমধ্যেই যদি সেটা হয় তাহলে নাবদ্বীপ সাইনিকে আমরা অবশ্যই দেখতে পাবো এই তিনটি পরিবর্তন হতে পারে তার মধ্যে নীতিশ রান্না ধরে নাও পরের ম্যাচে আসবে যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে মানিস পাণ্ডের পরিবর্তন হিসেবে হয়তো মানিস পাণ্ডেকে নাও নিতে পারে কিংবা ভাই অবশ্যই সুযোগ তো কাউকে না কাউকে দিতেই হবে এবং এতটা প্লেয়ার নিয়ে গেছে তার মধ্যে কিছু কিছু প্লেয়ারকে অবশ্যই সুযোগ পাবে আস্তে আস্তে কেউ টি টোয়েন্টিতে পাবে কি কেউ আবারও ওডিআইতেও পাবে তো এই ছিল আজকের পরিবর্তন আপনাদেরকে সব জানিয়েছি ভিডিওটি ডিটেলসে তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাথে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবেন পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য